ওটা হচ্ছে আরেকটা সাধারণ ধর্ম, যে কোনো পদার্থের মধ্যেই বর্তমান স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি। সাধারণভাবে আমরা ইলাস্টিক বলতে একটা রাবারকে বুঝি, সাধারণভাবে ইলাস্টিক অনেক সময় আমরা রাবারকে ইলাস্টিক। তো রাবারের মধ্যে কি ধর্ম আছে? রাবারকে, শুধু রাবারকে নয়, স্প্রিংকেও আমরা করতে পারি, যে একটা যে টান দিই, বল প্রয়োগ করে টানি, তাহলে কি হয়ে তার আকার চেঞ্জ হয়ে যায়, দৈর্ঘ্য বেড়ে যায়, কিন্তু ছেড়ে দিলে পরে আবার সেই আগের আকারে চলে আসে, যেমন ছোট ছিল তেমনি ছোট হয়ে যায়। এটা যে কোনো পদার্থের মধ্যেই আছে। পদার্থের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার আকার বা আয়তনের পরিবর্তন হবে। বলটা তুলে নিলে সে পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে। এই যে ধর্ম, এই ধর্মটার নামই হচ্ছে স্থিতিস্থাপক। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার আকার এবং আয়তনের পরিবর্তন ঘটে, এবং বল তুলে নিলে সে পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে, এই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক। অর্থাৎ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, যে ধর্মের জন্য বলটা তুলে নিলে পরে সে পূর্বের আকার এবং আয়তন ফিরে পায়, সেই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক। এটা প্রতিটি পদার্থের মধ্যেই আছে, কোনো পদার্থের কম আছে, কোনো পদার্থের বেশি আছে। যেমন আমি ইলাস্টিক যেটা বলছিলাম, যে একটু টানলে পরে বড় হয়ে গেল, আবার ছেড়ে দিলে ছোট হয়ে গেল। আবার একটা তার, ইস্পাতের তার বা লোহার তার, তার উপর বল প্রয়োগ করলেও কিন্তু সেটা দৈর্ঘ্য বাড়ে, কিন্তু সেটাকে আমরা সহজে দেখতে পাই না। কেন? তাকে বেশি বল প্রয়োগ করে দৈর্ঘ্য বাড়াতে হবে, অল্প বল প্রয়োগ করে কিন্তু দৈর্ঘ্য বাড়ে না, একটু বেশি বল প্রয়োগ করতে করে তার দৈর্ঘ্যটা বাড়ে। আবার বল তুলে নিলে সে পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে। এখন এর ঠিক উল্টো হওয়ার ধরনের ধর্ম বলা হয় প্লাস্টিক ধর্ম। প্লাস্টিক ধর্মটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে বস্তুর আকার এবং আয়তনের পরিবর্তন ঘটে। স্থাপনাটা কি হলো? যে বল তুলে নিলে পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে তার আকার এবং আয়তনের পরিবর্তন ঘটবে, বল তুলে নেওয়ার পরও সে যদি পূর্বের আকার এবং আয়তন ফিরে না পায় তাহলে সেই বস্তুটা বলে প্লাস্টিক হবে এবং তার ধর্মটা বলে প্লাস্টিক ধর্ম। নেক্সট স্থিতিস্থাপক সংক্রান্ত এই কথাগুলো, রাশি, নতুন নতুন রাশি আমরা জানবো, সেগুলো একটু আমাদেরকে জানতে হবে। যেমন বিকৃতি জানবো, যেমন আমরা জানবো পিড়া, রিজিড বডি, পূর্ণ দৃঢ় বস্তু, যদিও আগে বলেছি আবার বলবো, প্লাস্টিক বস্তু, বলবো স্থিতিস্থাপক সীমা, অসহ ভার, ইত্যাদি কয়েকটা ডেফিনেশন কোথায় বা রাশিগুলোতে আমরা আসছি। প্রথমে আসছি আমরা বিকৃতি বা স্ট্রেন, স্ট্রেন, বিকৃতি বা স্ট্রেন। আমরা একটা ইলাস্টিকের কথা বলছিলাম বা একটা স্প্রিং এর কথা বলছিলাম, বল প্রয়োগ করলে কি হচ্ছে? তার অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, ফলে তার কি হয়? আয়তনের পরিবর্তন ঘটে বা তার আকারে পরিবর্তন ঘটে, তুলে নিলে পরে আবার পূর্বের আকার ফিরে পায়। এই যে কোনো একটা বস্তু একক মাত্রায় যে মাত্রার পরিবর্তন, বা সাধারণভাবে বিকৃতি বলতে আমরা বুঝবো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার যে আয়তনের পরিবর্তন ঘটলো বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো, সেটাকেই বিকৃতি হয়। কিন্তু ডেফিনেশন হিসাবে যখন বলবো পরিমাপগত হিসাবে, তখন বিকৃতি হচ্ছে একক মাত্রায় মাত্রার পরিবর্তন বলায় বিকৃতি। একক মাত্রায় মাত্রার পরিবর্তন বলতে কি? যেমন যদি দৈর্ঘ্য বল, যে বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি তাকে বলা হচ্ছে এক ধরনের বিকৃতি। একক আয়তনে যে আয়তনের পরিবর্তন সেটা হলো এক ধরনের বিকৃতি। কি হয়েছে? দৈর্ঘ্য আর আয়তন এই দুটোই মেনে আমরা করব, যে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, আর একক আয়তনে যে আয়তনের পরিবর্তন হয় তাকে বলা হয় আয়তন।
প্রথম বিক্রি, অর্থাৎ বিকৃতি হলো একক মাত্রায় মাত্রার পরিবর্তন বা মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। মানে যদি আমার অনুদৈর্ঘ্য বিকৃতির কথা বলি, লংগিটিউডিনাল স্ট্রেন, এটার মানে হলো যে একটা তার আছে, তার মানে কি তার ব্যাসের তুলনায় দৈর্ঘ্যটা অনেক বড়, তাহলে এই ক্ষেত্রে যদি তার প্রাথমিক দৈর্ঘ্য থেকে এর আর তার উপর বল প্রয়োগ করার ফলে, এটার উপর মনে করো আমি এই এর বল প্রয়োগ করি, তারপরে তার স্মল এর দৈর্ঘ্য বৃদ্ধি, এর বল প্রয়োগ করার ফলে স্মল এর দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে অনুদৈর্ঘ্য বৃদ্ধি হলো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক, দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক বা আয়তন বিকৃতির কথা যদি বলি, ফুটবলের এটাতেই আসছি, একটা ফুটবল তার প্রাথমিক আয়তন মনে করো ভি, যদি সব দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করে ভেতরের দিকে, সব দিক থেকে সমানভাবে লম্ব হয়ে যদি বল প্রয়োগ করি, তাহলে তার আকারটা একই থাকবে, গোলটা গোলই থাকবে, সব দিক থেকে যদি বলটা প্রয়োগ করি লম্ব হবে, কিন্তু কি হয়ে যাবে এই গোলটা ছোট গোল হয়ে, অর্থাৎ তার আয়তনের পরিবর্তন ঘটবে, আয়তন কি হবে এখানে হ্রাস, আর যদি বাইরের দিকে বলটা প্রয়োগ করি তাহলে আয়তন বাড়বে, তাহলে আমরা মনে করলাম বি হলো আয়তনের পরিবর্তন স্মল, তাহলে এই ক্ষেত্রে আয়তন বিকৃত হলো আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, অর্থাৎ একক আয়তনে আয়তনের পরিবর্তন কে বলা হয় আয়তন বিকৃতি, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন কে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল, এর হবে স্মল বি বাই ক্যাপিটাল এল, বা এটাকে এটাও লিখতে পারি যে ডিএল বাই এল, ক্যালকুলেশন ভাষায় এটাকে লেখা হয় ডিএল বাই এল, এটাকে লেখা হয় ডিভি বাই, স্বাভাবিক দেখো বিকৃতির কিন্তু কোনো মাত্রা নেই, দুটো দৈর্ঘ্যের অনুপাত বা দুটো আয়তনের অনুপাত, অর্থাৎ বিকৃতি হলো কিন্তু মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই, মাত্রা নেই আর কি এর একক নেই, দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক কেটে যাবে মিটার বাই মিটার বা মিটার কিউব বাই মিটার কিউব কেটে যাবে একক নেই, এগুলো হলো বিকৃতি। এখন বিকৃতি হলে কি বললাম আমি, বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, যখনই বল প্রয়োগ করব বল প্রয়োগ করলে তার বিকৃতি হচ্ছে, বিকৃতি হলেই বস্তুর ভেতরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, প্রযুক্ত বল তুলে নিলে এই প্রতিক্রিয়া বলটাই আবার পূর্বের অবস্থায় নিয়ে আসছে, অর্থাৎ যদি বলি যে এই যে এফ বল প্রয়োগ করেছে, এবারে এই এফ বলটা তুলে নিয়ে এবার আবার এখানে আসবে কি করে, যদি এদিকে না বল প্রয়োগ করে বস্তুর ভেতরে একটা এখানে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল তৈরি হয়, এই প্রতিক্রিয়া বলটার জন্যই কিন্তু বস্তু পূর্বে রাখা বা আয়তন ফিরে পায়, এই একক ক্ষেত্র বলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে বলা হয় ফিল্ড বল। এখন আমরা জানি যে প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত বলের সমান, তাহলে আমরা এটাও বলতে পারি যে একক ক্ষেত্র বলে যে বল প্রযুক্ত করা হচ্ছে বিকৃতির জন্য সেটাই পীড়নের সমান, কিন্তু পীড়নের ডেফিনেশন বলতে গেলে আমাদের বলতে হবে যে একক ক্ষেত্র বলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকেই বলা হয় পীড়ন, অর্থাৎ পীড়ন মানে হলো প্রতিক্রিয়া বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্র, আর প্রতিক্রিয়া বল মানেই হচ্ছে প্রযুক্ত বল,
তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ আমরা বলতে পারি এফ বাই এ। যদি এ ক্ষেত্রফল এফ বল প্রযুক্ত হয় তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ বাই এ। এটা একটা হচ্ছে পিওর, তাহলে পিওরের মাত্রা কি হবে না বলের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস বাই ক্ষেত্রফলের মাত্রা, মানে হলো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবং এর সিজিএস একক ডাই প্রতি বর্গ সেন্টিমিটার বা নিউটন প্রতি বর্গ মিটার, অর্থাৎ চাপে যে একক তার সঙ্গে পীড়ন সমান তো চাপই হবে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত করবে চাপের যে মাত্রা তাই হবে, চাপের যে একক তাই হবে আমাদের পীড়নের মাত্রা এবং একক। পীড়ন এবং বিক্ষিপ্ত জিনিস বোঝা গেল। যদি এখানে এখন ছোট্ট একটা প্রশ্ন আছে যে পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা মৌলিক, মৌলিক কোন না, মৌলিক হচ্ছে কিন্তু বিকৃতি। কেন মৌলিক বলতে কি, মৌলিক বলতে কি বুঝি আমরা, কোনটা আগে হওয়া, কোনটা আগে হওয়া কে কার উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ড করছে। পীড়ন এমনি এমনি সৃষ্টি হবে যতক্ষণ পর্যন্ত না তার বিকৃতি হচ্ছে। কথাটা ভালো করে শোনা, কি বলা হলো যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বিকৃতি হয়, আর বিকৃতি হলে তার অভ্যন্তরে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলটাকেই তো আমরা পীড়ন বলছি, একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বলকে পীড়ন বলা। তাহলে এই প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় কখন, যখন বিকৃতি হয়, বিকৃতি না হলে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তাহলে মৌলিক কে, বিকৃতি, বিকৃতি না হলে পীড়ন তো থাকবে না, তাহলে বিকৃতি হলো মৌলিক। ছোট্ট এক নম্বর প্রশ্ন অনেক সময় আসে এখানে। তো আগে বলছিলাম যে কোনটা বেশি স্থিতিস্থাপক বা কোনটা কম স্থিতিস্থাপক, যে বস্তুর একক বিকৃতি সৃষ্টি করতে যত বেশি বল প্রয়োগ করতে হবে সেটা তত বেশি স্থিতিস্থাপক বস্তু। একক বিকৃতি সৃষ্টি করতে যাতে বেশি বল প্রয়োগ করতে হবে তাকে বলা হয় বেশি স্থিতিস্থাপক বস্তু, আর যাতে কম বল প্রয়োগ করে বেশি বিকৃতি সৃষ্টি করা যাবে বা একক বিকৃতি সৃষ্টি করা যাবে তাকে বলা হয় কম স্থিতিস্থাপক বস্তু। তাহলে সাই হবে এখানে যদি প্রশ্ন আসে যে রাবার বেশি স্থিতিস্থাপক না ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ইস্পাত বেশি স্থিতিস্থাপক, কেন ইস্পাত একক বিকৃতি সৃষ্টি করতে হবে বেশি বল প্রয়োগ করতে হবে। পারফেক্টলি ইলাস্টিক বডি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলা, না কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটে, বল তুলে নিলে সে সম্পূর্ণরূপে পূর্বের আকার এবং আহ্বান যদি ফিরে পায় তাহলে সেই বস্তুটা বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে কোনো বস্তুই কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়, কারণ এই রাবারটা এটা বলছিলাম যে আমি ছেড়ে দিলে পূর্বের আকার ফিরে পাই, যদি এই দেখি আমি একটু বেশি বল প্রয়োগ করি তখন কিন্তু আবার সেই একই ছোট অবস্থায় আসে না, কি হয়ে যায় বড় হয়, তাই না। আবার এখানে আরেকটা কথা বলি, তাহলেই দেখবো যে পারফেক্ট ইলাস্টিক বডিও আছে যে প্রত্যেকটা বস্তুরই প্রযুক্ত বলের একটা সীমা আছে, যে পর্যন্ত বলটা তুলে নেবে সে সম্পূর্ণরূপে পূর্বের আকার এবং আয়তন ফিরে পায়, সেই সীমাটাকে সেই সর্বোচ্চ বলটাকে বলা ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। কি বললাম যে বল প্রয়োগ করলে বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি করছে বা আকারের পরিবর্তন করছে বা আকারের পরিবর্তন করছে, এই প্রযুক্ত বলের একটা সর্বোচ্চ সীমা, সবথেকে বেশি যে পরিমাণ বল প্রয়োগ করলে বলটা তুলে নিলে সে সম্পূর্ণরূপে পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে, সেই সর্বোচ্চ পরিমাণ বলটাকে বলা হচ্ছে ওই বস্তুটার ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার থেকে বেশি পরিমাণ যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার বিকৃতি হবে, বলটা তুলে নিলে সে সম্পূর্ণরূপে কিন্তু আগে পূর্বে রাখার এবং আয়তন ফিরে পাবে, কিছু পরিমাণ তার স্থায়ী বিকৃতি থেকে যাবে যেটা তার কখনোই আর শূন্য হবে। তো আগেই বলছিলাম একটা রাবারকে বল প্রয়োগ না দূর পর্যন্ত বাড়ালে তো আবার আর পূর্ব অবস্থায় চলে যাবে,
কিন্তু বেশি বল প্রয়োগ করে যতটুকু বাড়িয়ে দিই সে ছোট হবে ঠিক, কিন্তু প্রথমে যতটুকু ছিল যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের আর আসবে না, সেটা কোনোভাবেই আমি আর ফিরিয়ে আনতে পারবো। কিছু পরিমাণ স্থায়ী বিকৃতি অর্থাৎ কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি স্থায়ী, ওটার আর কখনোই আমি ছোট করতে পারবো। তাহলে প্রত্যেকটা বস্তু স্থিতিস্থাপক অদূর পর্যন্ত স্থিতিস্থাপক সীমা হবে, তার থেকে বেশি বল প্রয়োগ করলে সেটা কিন্তু আর পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না, পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। আগে একবার বলেছি আবার বলছি, কোনো বস্তুর উপর যে কোনো পরিমাণ বলই প্রয়োগ করা হোক না কেন, যদি তার বিকৃতি না হয়, বিকৃতি হলোই না, তার মানে কি তার আকার বা আয়তনের পরিবর্তন করা যাবে না, তখন সেই বস্তুটা বলায় পারফেক্টলি রিজিড বডি বা পূর্ণ দৃঢ় বস্তু। এর আগে আমরা এইভাবে বলেছি যে কোনো বস্তুর উপর যা খুশি আমরা বল প্রয়োগ করি না কেন, যদি বস্তু দুটোর অণুর দুটোর মধ্যে দূরত্বের পরিবর্তন না ঘটে, তখন সেই বস্তুটাকে আমরা বলেছিলাম পূর্ণ দৃঢ় বস্তু। তো একই কথাই বলা হচ্ছে, বিকৃতি কেন হচ্ছে, বস্তুগুলোর অণুর মধ্যে দূরত্ব বাড়লে পরেই বিকৃতি হচ্ছে, অণুগুলোর মধ্যে দূরত্ব যদি না বাড়ে তাহলে বিকৃতি হবে। কোনো বস্তুর উপর যত খুশি বল প্রয়োগ না করে, যদি বস্তুগুলো বস্তুর মধ্যে যে অণু আছে সে অণুগুলোর মধ্যে দূরত্বে পরিবর্তন না হয়, অর্থাৎ তার কোনো রকমের বিকৃতি যদি না হয়, তাহলে সেই বস্তুটা বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। এর রয়েছে রিজিড বডি, বাস্তবে কোনো বস্তুই পারফেক্টলি রিজিড নয়, তবে কাজকে মোটামুটি রিজিড ধরাই দেওয়া হয়। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বিকৃতি হলো, বল তুলে নিলাম পূর্বের অবস্থায় ফিরে, একদম সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসবো কতটুকু পর্যন্ত স্থিতিস্থাপক সীমা, তারপরে যদি আমি প্রযুক্ত বল বাড়ায় তাহলে কি হয় তা বল তুলে নিলে পরে স্থায়ী বিকৃতি একদম সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে। যদি বলের পরিমাণ আমরা আরো বাড়াতে থাকি তাহলে একটা সময় দেখব বস্তুটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, যে বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে সেই বলটাকে বা সেই ওজনটাকে বলা হয় অসহ ভার, ব্রেকিং স্ট্রেস। ভার বিস্তৃতি লেখচিত্র করবো এখানে, একটা কাজ যে বস্তু স্থিতিস্থাপক বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে চাচ্ছি সেই উপাদানের তৈরি একটা তার কে ঝুলিয়ে নিচ্ছে এবং তার নিচে বিভিন্ন ওজন জমা, প্রাথমিক দৈর্ঘ্য আমরা মেপে নিতে পারবো এখান থেকে, প্রাথমিক দৈর্ঘ্য মেপে নিয়েছি, এর ক্ষেত্র হলো জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্র হোক, এরপরে এর উপর আমরা ওজন বিভিন্ন চাপাচ্ছি, তাহলে প্রযুক্ত বলটা হচ্ছে এম ইনটু জি, ওজন মানে ভার। যেমন যেমন আমরা বলটা বাড়াচ্ছি তেমনি তেমনি দৈর্ঘ্য বৃদ্ধিটাও মোটাও হচ্ছে, অর্থাৎ প্রথমে আমরা যখন কোনো বল প্রয়োগ করিনি যেমন দৈর্ঘ্য বৃদ্ধি কত শূন্য, প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস অন্তিম দৈর্ঘ্য, মানে কি প্রাথমিক দৈর্ঘ্যটাই যাচ্ছে শূন্য, আমি 1 কেজি চাপা দেখলাম দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বাদ দিলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেলাম, এরপর 2 কেজি চাপা দেখলাম দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বাদ দিলাম দৈর্ঘ্য বৃদ্ধি পেলাম, 3 কেজি 4 কেজি প্রত্যেকটা ওজন চাপাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি বাদ করছি, ওজন চাপাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি বাদ করছি নিয়ে, যদি আমরা একদিকে দৈর্ঘ্য বৃদ্ধি বা বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধিটাকে প্রথম দিয়ে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে বিকৃতি চলে আসে এবং একদিকে পীড়ন বা ভার, আমি যদি সরাসরি ভারটাকে বা ওজনটাকে বোঝাই তাহলে ওজন, আর যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে তাহলে পীড়ন, ক্ষেত্রফলটা একই থাকছে পরিবর্তন হচ্ছে না, প্রথম দৈর্ঘ্যটাও পরিবর্তন হচ্ছে না, তাহলে ওটার জন্য কোনো অসুবিধা নেই, খালি একটা ভাগ হয়ে আর কিছুই না। যদি আমরা বসাই বিন্দুগুলো বসালাম, বিন্দুগুলো বলতে ধরো 1 কেজিতে 1 সেন্টিমিটার হয়েছে, তাহলে এদিকে সেন্টিমিটারে আর এদিকে কেজিতে আছে, তাহলে 1 কেজি আর 1 পয়েন্ট পেয়ে গেলাম, 1 কেজি 1, 2 কেজির জন্য কত, 3 কেজির জন্য ইত্যাদি পয়েন্টগুলো পেয়ে গেলাম, পয়েন্টগুলো যোগ করে বলে আমরা একটা লেখচিত্র, অর্থাৎ রেখাটা কেমন, সেই রেখাটা হয় এরকম, প্রায় প্রতিটি বস্তুর ক্ষেত্রে
এরকম এদিকে আমরা বিকৃতি দিয়েছি ও এক্স অক্ষ বরাবর এবং ও ওয়াই অক্ষ বরাবর ও থেকে এ বিন্দু পর্যন্ত লেখচিত্রের একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা কি না সমানুপাত আছে সমানুপাত পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাত আছে এবং এই লেখা যে কোনো বিন্দুতে যদি আমরা ওজনটাকে তুলে নিই ওজনটা যখন কমাতে কমাতে আসতে এই রেখা বরাবর প্রাথমিক দৈর্ঘ্যতে ফিরে আসবে এই পর্যন্ত তাহলে এইটা কি বলে এইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা এই বিন্দুটা বলাবে স্থিতিস্থাপক সীমা তারপরে যদি আমরা আরো বাড়াতে থাকি তাহলে কি দেখতে পাচ্ছি যে অল্প ওজন বাড়াতে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হচ্ছে বিকৃতি বেশি হচ্ছে এই বিন্দুটা হলো নতি বিন্দু বি বিন্দু এইখানে যদি আমরা বল তুলে নিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসে কিন্তু ও বিন্দুটা আর ফিরে আসে না এই রেখা বরাবর এই ওডাস বিন্দুতে ফিরে আসে অর্থাৎ বল শূন্য করলেও কি হচ্ছে ও এর ওডাস পরিমাণ বিকৃতি থেকে যাচ্ছে অর্থাৎ কিছু পরিমাণ স্থায়ী বিকৃতি থেকে যাচ্ছে এরপরেরটা আরো তরঙ্গায়িত অর্থাৎ পরিবর্তন আরো এলোমেলো একটু বাড়ালেই বাড়ছে কমছে এরকম হচ্ছে এরপরেও যদি আমরা বাড়াতে থাকি তাহলে একটা জায়গায় এটা ধরো ই বিন্দু একটা জায়গায় এখানে কি হচ্ছে যে অল্প বাড়ালে পরে কি হয়ে যাচ্ছে অনেকটা অল্প ওজন বাড়ালে পরে দ্রব্য বৃদ্ধি অনেকটা হয়ে যাচ্ছে বিকৃতি অনেক বেশি হচ্ছে এই জায়গাতে কি হতে শুরু করে এই জায়গাতে না দৈর্ঘ্য বাড়াতে থাকলে বলের পরিমাণ যদি বাড়াতে থাকি তাহলে দৈর্ঘ্য যেমন বাড়ে তেমনি তার ব্যাসটা কমতে থাকে অর্থাৎ তাকটা আরো সরু হয় ঠিক আছে সরু হতে হতে একটা সময় বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য বাড়ালাম বল তুলে নেওয়ার ফলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে যদি বারবার এই ঘটনাটা ঘটায় থাকে যে বল প্রয়োগ করলাম দৈর্ঘ্য বাড়লো বল তুলে নিলাম পূর্বের অবস্থায় ফিরে এলো এটা যদি বারবার করতে থাকি তাহলে পদার্থটা স্থিতিস্থাপক ধর্মটা হ্রাস পায় এমন হতে পারে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে তার স্থায়ী বিকৃতি হয়ে যেতে পারে বা স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুটা ছিঁড়ে হয়ে যেতে পারে মানে ধরো আমি একটা রাবারের কথা বলছি একটা রাবারকে আমি ধরো মনে করে আমি বললাম যে 3 গ্রাম পর্যন্ত যদি আমরা ওজন চাপাই তার ওজনটা তুলে নিলে পরে সে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে যদি এরকম 3 গ্রাম বারবার চাপায় আর নামায় চাপায় আর নামায় তাহলে একটা সময় দেখবো 2 গ্রাম চাপিয়ে নামিয়ে দিলেও তার ইলাস্টিকটা আর ওই অবস্থায় নেই আবার বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সীমা কত ছিল 3 গ্রাম কিন্তু এখন দেখছি 2 গ্রামেই তার স্থায়ী বিকৃত হয়ে গেছে বা এমন আরো যদি বারবার খুঁজতে দেখবো ওই 2 গ্রামে ছিঁড়ে যাচ্ছে মানে ইলাস্টিকটা ছিঁড়ে গেছে এই যে জিনিস এটা হলো স্থিতিস্থাপক ক্লান্তি ফ্যাটিক ইলাস্টিক ফ্যাটিক স্থিতিস্থাপক ক্লান্তি বারবার যদি করা হয় তাহলে তার স্থিতিস্থাপকতা ধর্মটা হ্রাস পায় যেমন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও আছে একটা তার রাবার যদি বারবার এমনি এমনি করতে থাকে তাহলে কি হবে কিছুক্ষণের মধ্যে এটা ছিঁড়ে যায় স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাত অর্থাৎ মাথায় রাখতে হবে যেটা কিন্তু স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমান পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি বা বলা যেতে পারে পীড়ন এবং বিকৃতির অনুপাত ধ্রুবক এটা ধ্রুবক হলে তখন এটাকে সমানুপাতিক বলা হয় তাই তো পীড়ন এবং বিকৃতির অনুপাত হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক ইলাস্টিক কোএফিসিয়েন্ট এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কোএফিসিয়েন্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাতকে বলা হয়
স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা কয়েকটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে আমরা কঠিন পদার্থে তা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বা স্থিতিস্থাপকতা বেশি বা কম সেটা বোঝার একটা রাশি, ধ্রুবক রাশি, যেটা বলা হয় ইয়ং গুণাঙ্ক। একটা তার, এই একটা তার যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এক। এরপর আমরা এম গ্রাম বা এম কেজি, এম ভর চাপালাম, ঝুলিয়ে দিলাম। এম ভর ঝুলিয়ে দেওয়া মানে এই তারটার উপর একটা ভর যুক্ত হয়েছে, তাই তো? এখান থেকে এক সমান কত এম জি, এখানে একটা এম ওজন যদি ঝুলিয়ে দিই, এম ভর যদি ঝুলিয়ে দিই, তার মানে কত বল গিয়ে করলো এম ইনটু জি, তাহলে এম সমান এম জি বল প্রযুক্ত। প্রযুক্ত হওয়ার ফলে কি হয়েছে, কিছু পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে এবং দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে এখানে একটা কি বল তৈরি হয়েছে, প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে, যেটা দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দিচ্ছে। ঠিক আছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দেওয়ার জন্য যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। আর একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি তাকে একটু আগে আমরা বলেছি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত, এল বাই এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বৃদ্ধি হয় প্রাথমিক দৈর্ঘ্য। এবং যে পীড়ন এখানে সৃষ্টি হয়েছে যেটা দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দেয়, সেই অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে, না এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল, বা বলা যেতে পারে এম জি বাই বল মানে কত এম ইনটু জি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, অর্থাৎ এখানে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক, বা অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং মডুলাস, ধ্রুবক রাশি। অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং মডুলাস, y equals to অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তার মানে y সমান কি দাঁড়ালো আমার, না f বাই k অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি l বাই l, বা এখান থেকে বলা যেতে পারে f বাই a ইনটু l বাই l, বা এফ এল বাই এ এম, বা এটা অনেক সময় লিখতে পারি এম জি এল, বা এ সমান লেখা যেতে পারে পাই আর স্কোয়ার, এ সমান লেখা যেতে পারে পাই ইন্টু আর স্কোয়ার, যদি আর হয় তারটা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এ সমান পাই আর স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এটা একটা ধ্রুবক সংখ্যা একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে, ইস্পাতের ক্ষেত্রে যা হবে নিশ্চয়ই পিতলের ক্ষেত্রে সেটা হবে। যদি বলা হয় যে ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে, ইয়ং গুণাঙ্কের মাত্রা সংপীড়নের মাত্রা, কেন না বিকৃতির কোনো মাত্রা নেই, পীড়নের মাত্রা একটু আগেই বার করলাম কি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস, এবং এর সিজিএস একক লাইন প্রতি বর্গ সেন্টিমিটার, বা এসআই একক নিউটন প্রতি বর্গ মিটার। যদি বলা হয় যে ইস্পাতের ওয়াই ইকুয়ালস টু 2.0 লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার 12 ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, এর অর্থ, এর অর্থ কি বলবো, না এইটা এক এইটা এক আর এটা এক যদি, তাহলে y সমান f, a এক মানে একক ক্ষেত্র হল, স্মল l এক মানে একক দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল l মানে একক প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যের একটা ইস্পাত তারের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে তারের একক ক্ষেত্র হলে 2 × 10 টু দি পাওয়ার 12 বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে তারের 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বলে 2
3×10^12 টাইম বল প্রয়োগ করতে হবে। 2×10^11 নিউটন পার বর্গমিটার, এর অর্থ কি হবে যে 1 মিটার দৈর্ঘ্যের একটা ইস্পাত তারে 1 মিটার দৈর্ঘ্য বাড়াতে তারের 1 বর্গমিটার ক্ষেত্রফল 2×10^11 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটা হলো ইয়ং গুণাঙ্ক। তরলের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, গ্যাসের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যই নেই, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির প্রশ্নই আসছে না। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কখন হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি কখন হবে যদি পদার্থটা কঠিন হয়, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক হচ্ছে কঠিনের বৈশিষ্ট্য। কঠিন পদার্থেরই আমরা ইয়ং গুণাঙ্ক, তরল বা গ্যাসের কিন্তু ইয়ং গুণাঙ্ক পাওয়া যাবে না। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার আকারের কোনো পরিবর্তন না হয়, শুধু আয়তনের পরিবর্তন হয়, তখন একক আয়তনে যে আয়তনের পরিবর্তন হয় তাকে বলা হয় আয়তন বিকৃতি। এবং এই আয়তন বিকৃতিকে বাধা দেওয়ার জন্য যে পীড়নের সৃষ্টি হয় তাকে বলা হয় আয়তন পীড়ন। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন আয়তন বিকৃতির সমান হয়, অর্থাৎ আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত ধ্রুবক, যে ধ্রুবকটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক বা একটু আগে যেটা বললাম যে একটা গোলাকার বস্তু তার উপর যদি এটা প্রাথমিক আয়তন মনে করো ভি, যদি সব দিকে সমানভাবে এবং লম্বভাবে তলের সাথে লম্ব হবে বল প্রয়োগ করবে তাহলে কি হবে, আকার একই যাবে, গোলটা গোলই থাকবে কিন্তু আয়তনটা বেড়ে যাবে। মনে করেন এরকম বলবে তাহলে কি হলো, তার আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি মনে করলাম। তাহলে একক আয়তনে যে আয়তন বৃদ্ধি সেটা করলাম কি আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি কত, স্মল ভি বাই ক্যাপিটাল। এবং আয়তন বিকৃতির বিরুদ্ধে একক ক্ষেত্র বলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আয়তন পীড়ন। তাহলে সেই আয়তন পীড়ন সমান যদি এফ বল যুক্ত হয় এ ক্ষেত্র হবে, তাহলে এফ বল এ হচ্ছে আয়তন পীড়ন বা সেটাকে আমরা চাপ পি বলতে পারি। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি অনুপাতকেই বলা হয় আয়তন বিকার গুণাঙ্ক বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি সমান হয়ে গেল কে বাল্ক মডিউলাস, মানে এগুলো স্মল ভি বাই এফ বাই এ ডিভাইড বাই স্মল ভি বাই ক্যাপিটাল এফ বাই এটা কিন্তু আমরা পি লিখি, তাহলে পি ডিভাইড বাই ভি বাই ভি বা বলতে পারি পি ভি বাই স্মল ভি। এখানে একই জিনিস, এর মাত্রা সমান হচ্ছে পীড়নের মাত্রা, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস, এবং সিজিএস একক ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার বা এসআই একক নিউটন প্রতি বর্গমিটার। ক্লিয়ার হয়েছে? এটা কঠিন তরল এবং গ্যাস সব পদার্থের ক্ষেত্রে, কারণ কঠিনেরও আয়তন আছে, তরলেরও আয়তন আছে, গ্যাসেরও আয়তন আছে। এই কে এর অনন্য, অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্য 1/k, এটা বলা হয় সংনম্যতা। এটা কি কেটা কি আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, অর্থাৎ আয়তন বিকৃতির বিরুদ্ধে বাধা দেয় যে ধর্মটা, আয়তন বিকৃতির বিরুদ্ধে যে বাধা দিচ্ছে এটা যত বেশি হবে, কে যত বেশি হবে তত কি হবে, বেশি বল প্রয়োগ করে আয়তন বিকৃতি ঘটানো যায়, তাই তো? তত বেশি বল প্রয়োগ করে আয়তন বৃদ্ধি করে, অর্থাৎ যত কেটা বেশি হবে তার মানে তার আয়তন বৃদ্ধি করে তত বেশি কষ্ট করে, তত বেশি বল প্রয়োগ করতে হবে। এটা যদি ওয়ান হয় তাহলে পিটা বেশি হয়ে যাবে, তার উপযুক্ত বলটা বেশি হবে। আর 1/k মানে কি, কে এর মান যত বেশি হবে তত সংনম্যতাটা কম, মানে কি সংনম্যতা মানে কি ইংরেজি আমরা বলি কম্প্রেসিবিলিটি,
কম্প্রেস মানে কি ছোট করা, চাপ দিয়ে ছোট করা। কম্প্রেসিবিলিটি মানে কি কত সহজে তাকে আমরা চাপ দিয়ে ছোট করতে পারি, কি বুঝা গেল? তাহলে কে যদি বেশি হয় তার মানে কি চাপ দিয়ে ছোট করা যাবে না। কে যদি বেশি হয় সংলগ্নতা কম, কে বেশি হলে ওয়ান বাই কে কি হচ্ছে কম, সংলগ্নতা কম। অর্থাৎ যত আদম বিকৃতি গুণাঙ্কটা বেশি হবে তার মানে তার সংলগ্নতা তত কম, তাকে কম্প্রেস করা সহজে যাবে না, আমি চাপ দিয়ে ছোট করতে পারবো। আর কে যত কম হবে তত সংলগ্নতা বেশি, তত সহজে তাকে কম্প্রেস করা যাবে, ছোট করা যাবে। তরল আর গ্যাসের মধ্যে এটা আমরা বুঝতে পারবো, তরলের কম্প্রেসিবিলিটি কম, তরলকে চাপ দিয়ে সহজে ছোট করা যায় না। যাবো কি আদম কম পারবো তরলে, কিন্তু গ্যাস সহজেই করা যায়। গ্যাসের চাপ বাড়ালে কি আদম বিকৃতি কম, বলে সূত্র অনুসারে তাই তো। তাহলে আমরা কি বলতে পারি যে কম্প্রেসিবিলিটি বা ওয়ান বাই কে বা সংলগ্নতা তরলের কি বলে, তরলের সংলগ্নতা কম, গ্যাসের সংলগ্নতা বেশি। তাহলে স্বাভাবিকভাবে কেটা কি হবে, কেটা তরলের বেশি হবে গ্যাসে। এই তলের উপর যদি আনত ভাবে একটা বল প্রয়োগ করা হয় এফ, প্রতিক্রিয়া বলটাও আনত ভাবে এইদিকে ক্রিয়া করবে, এটাই তো। এটাকে দুটো উপাংশে মানতে হবে, একটা হচ্ছে তলের স্পর্শক বরাবর আর একটা হচ্ছে তলের অভিলম্ব বরাবর। এই কোণ যদি থিটা হয় তাহলে স্পর্শক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা এবং লম্ব বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এই যে স্পর্শক বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে, স্পর্শক বরাবর যে বল প্রয়োগ হবে প্রযুক্ত বলটার কথা যদি, তাহলে সেইটা তার আয়তনের পরিবর্তন ঘটাবে না বা দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটাবে না। যেটা দৈর্ঘ্যের বা আয়তনের পরিবর্তন ঘটাবে সেটা হচ্ছে লম্ব উপাংশ। তাহলে দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তনের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বলের উপাংশ সেটা হচ্ছে সাইন থিটা। অর্থাৎ একক ক্ষেত্র ফলে যে পীড়ন, অর্থাৎ একক ক্ষেত্র হলে প্রতিক্রিয়া বলের যে উপাংশ কি করে আয়তন বা অনুদৈর্ঘ্য বিকৃতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, দৈর্ঘ্য বৃদ্ধির বিরুদ্ধে বা দৈর্ঘ্য পরিবর্তনের বিরুদ্ধে এবং আয়তন পরিবর্তনের বিরুদ্ধে বাধা সৃষ্টি করবার প্রতিক্রিয়া বলটা যেটা সৃষ্টি হয় সেই উপাংশ হচ্ছে লম্ব উপাংশ। আমরা কি বললাম যে স্পর্শক বরাবর যে উপাংশ সেটা কি করে না, তার দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটায় না, অর্থাৎ তার বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে না প্রতিক্রিয়া বল। অভিলম্ব উপাংশটা দৈর্ঘ্য পরিবর্তন বা আয়তন পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেয়, এইটাকে বলা হচ্ছে অভিলম্ব পীড়ন। পীড়নের লম্ব বরাবর উপাংশ হলো হচ্ছে অভিলম্ব পীড়ন এবং এফ কস থিটা বাই এ এইটাকে বলা হয় স্পর্শকীয় পীড়ন বা এটাকে অনেক সময় বলা হয় কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়ন বলা, কৃন্তন পীড়ন কি করে বস্তুর আয়তনের পরিবর্তন ঘটায়, বস্তুর আকারের পরিবর্তন। স্পর্শকীয় বল প্রয়োগ করলে বস্তুর কি ঘটায়, আকারের পরিবর্তন ঘটায়, সে আকার পরিবর্তনের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন বা কৃন্তন পীড়ন। আর দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তনের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে অভিলম্ব পীড়ন। অভিলম্ব পীড়ন নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, একটা অনুদৈর্ঘ্য পীড়ন একটা হচ্ছে আয়তন পীড়ন। নেক্সট আমরা স্পর্শকীয় পীড়ন এবং কৃন্তন পীড়ন নিয়ে একটু আলোচনার মধ্যে আসবো। এইটা মনে করলাম একটা বস্তু, এই বস্তুটার উপর যদি আমরা স্পর্শকীয় বল প্রয়োগ করি এইভাবে তাহলে কি হবে, এটা এখন যে আকার আছে আহত ঘন আকার এটা কি হয়ে যাবে,
ঘন সামান্তরিক হয়ে যাবে, এই ধরনের। অর্থাৎ এই যে তলটা দেখছি এটা ছিল কি লম্ব ছিল, সেটা আনত হয়ে, অর্থাৎ এটা কি হয়ে গেল একটা সামান্তরি হয়ে গেল, যেটা কি ছিল আয়তাকার ছিল, এই লম্ব ছিল সেটা কি ছিল এদিকে সরে গেল। তার মানে কি আকারটার পরিবর্তন হলো, আয়তন কিন্তু যেমনকার তেমনি আছে। যদি কোনো বস্তুর উপর স্পর্শকীয় বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কি হয় আকারে পরিবর্তন ঘটে, আয়তনে কোনো পরিবর্তন হয় না। আমরা একটা ছবি এখানে আঁকার চেষ্টা করছি, এই একটা বস্তু নাম দিই PQRSMNO, LMNO, ঠিক আছে, বস্তুটার নাম দিলো, ওই যে বইটা আমরা দেখেছি না বইটাই, এইটা উপরিতল, এই উপরিতলে আমরা স্পর্শকীয় ভাবে এই বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে নিচের তলটা যেমন কার তেমনি অবস্থানে আছে, উপরের তলগুলো উপরের তলের বিন্দুগুলো একটু করে সরে গেছে বলের অভিমুখ, অর্থাৎ এল বিন্দুটা মনে করো এল দেশে এসে গেছে, এম বিন্দুটা মনে করো এম দেশে এসে গেছে, ও বিন্দুটা মনে করো ও ড্যাশ বিন্দু এসেছে, এন বিন্দু মনে করো এম ড্যাশ বিন্দু এসেছে, অর্থাৎ তার আকারটা অনেকটা এইরকম হয়েছে। অর্থাৎ এইটা এইখানে উপরের তলটা কিছুটা সরে গেছে, তার ফলে আমরা বলতে পারি এইখানে যেমন এফ বল ক্রিয়া করছে তেমনি এখানে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, অর্থাৎ একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, দ্বন্দ্বের কাজ কি ঘূর্ণন সৃষ্টি করে, যার ফলে এই যে তলটা এমনি ছিল এই তলটা কি হয়ে গেল এমনি ঘূর্ণন, এই যে ঘূর্ণন কোণ যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টি হলো কোণ সৃষ্টি হলো কতটা কোণ, এখানে যদি আমরা বলি থিটা কোণ কোণ রয়ে, থিটাটা হলো হচ্ছে কৃন্তন বিকৃতি বা কৃন্তন কোণ, কৃন্তন বিকৃতি বা কৃন্তন কোণ, থিটা থিটা সমান আমরা লিখতে পারি যে এইটা যদি আমার হয় এল আর এই সরণটা যদি স্মল এল হয় তাহলে চাপ বাই বেসার, চাপ আই ডোন্ট নো এই দৈর্ঘ্যটা কি বেশি বলে বেশি নয়, কিন্তু ওই দাঁড়টা যেমন আছে তেমনি আছে খালি সরে গেছে কি তাই তো, অর্থাৎ এইটা হলো এল আর এটা হলো ক্যাপিটাল এল, তাহলে এল বাই এল চাপ বাই ব্যাসার্ধ সমান কোণ, এটা হলো হচ্ছে কৃন্তন বিকৃতি বা কৃন্তন কোণ। এই যে প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে এখানে কি স্পর্শকীয় প্রতিক্রিয়া বলই তৈরি হল, যেটা এখন আছে কৃন্তন প্রেরণ বা স্পর্শকীয় প্রেরণ, স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন প্রেরণ কৃন্তন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাত ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক মডুলাস অফ রিজিডিটি, এন সমান কি না কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাত, কৃন্তন পীড়ন কত না এফ বাই এ, যদি এই ক্ষেত্রফলটা হয় তলের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এফ বাই এ বাই কৃন্তন বিকৃতি আমরা থিটা লিখতে পারি, বা লিখতে পারি এফ বাই এ ডিভাইড বাই এল বাই এ, বা লেখা যেতে পারি এফ এল বাই এ এল দৃঢ়তা গুণাঙ্ক। সাই হবে এটাও একটা কি বলে মাত্রা কত পিলনের মাত্রা, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস, বা সিজিএস একক হলো ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, এসআই একক নিউটন প্রতি বর্গ মিটার, প্রত্যেকটা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে পিলনের মাত্রা এবং একক হচ্ছে পিলনের একক।
নেক্সট হচ্ছে পয়সন রেশিও, এল দৈর্ঘ্য এবং ডি ব্যাস, এল দৈর্ঘ্য এবং ডি ব্যাসের একটা তার নিচে যার উপর যদি বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ করার ফলে যদি অনুদৈর্ঘ্য বল প্রয়োগ করি তাহলে কি হবে, তার দৈর্ঘ্য বাড়বে, তাই তো? দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাসও কিন্তু কিছুটা কমে যাবে। ব্যাস মনে হয় হলো ডি মাইনাস ডি, অর্থাৎ স্মল ডি পরিমাণ ব্যাস হ্রাস হবে। অর্থাৎ যেমন দৈর্ঘ্যের দিকে বাড়লো অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি হলো, তেমনি তার অভিলম্ব দিকে ব্যাসের হ্রাস হবে অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতির সঙ্গে সঙ্গে পার্শ্বীয় বিকৃতিও, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পর সমান হয় এবং পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত কে বলা হয় পয়সন রেশিও বা পয়সন অনুপাত, অর্থাৎ পয়সন অনুপাত সিগমা দিয়ে লেখা হয়, সিগমা ইকুয়ালস টু পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি কত, স্মল ডি বাই ক্যাপিটাল ডি, অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল ডি। একক ব্যাসে যে ব্যাসে হ্রাস সেটা পার্শ্বীয় বিকৃতি, একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ আমরা বলতে পারি ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল, সাইও এর কোনো মাত্রা নেই, কোনো একক নেই, কেন না, দুটো পার্শ্বীয় বিকৃতির দুটো দৈর্ঘ্যের অনুপাত, আবার অনুদৈর্ঘ্য বিকৃতির দুটো দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ দুটো বিকৃতির অনুপাত আবার সিগমা, তাহলে এদের কোনো মাত্রা নেই, একক নেই, একটা বিশুদ্ধ সংখ্যা। তত্ত্বগত ভাবে এর মান মাইনাস ওয়ান এবং হাফের মধ্যে, তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে হচ্ছে সিগমার মান, কিন্তু বাস্তবে সিগমার মান হচ্ছে জিরো থেকে হাফের মধ্যে। মাইনাস ওয়ার অর্থ হল কি, দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে প্রস্থ বাড়ে, মাইনাস মানে তাই, এখানে কি হ্রাস ধরেছে, তারপরে যারা নেগেটিভ হয় তার মানে কি বাড়া, নেগেটিভ নেগেটিভ মানে কি বৃদ্ধি, তাহলে প্রস্থ বাড়বে, দৈর্ঘ্য বাড়বে প্রস্থ বাড়বে, সেটা বাস্তবে সম্ভব যে পয়সন অনুপাত কিন্তু কি বলে দুটো বিকৃতির অনুপাত, এটা কিন্তু পীড়ন এবং বিকৃতির অনুপাত নয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক তাতে কি বলা হয় যেগুলো পীড়ন এবং বিকৃতির অনুপাত, যেহেতু এটা পীড়ন বিকৃতির অনুপাত নয় তাই এটা কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা একটা রেশিও অনুপাত। তাহলে চার রকমের আমরা কি পেলাম, স্থিতিস্থাপক কনস্ট্যান্টস পেলাম বা স্থিতিস্থাপক অনুপাত পেয়েছি বা আমাদের রাশি পেয়েছি, চার রকম ধ্রুবক রাশি, একটাই কি বলেছি ইয়ং গুণাঙ্ক ওয়াই, একটাই বলেছি বাক মডিউলাস বা আপন বিকৃতি গুণাঙ্ক কে, একটা বলেছি দৃঢ়তা গুণাঙ্ক এম এবং আরেকটা বললাম, এদের মধ্যে সম্পর্ক আছে এবং আরো ভালো করে যদি দেখি যে এই যে ধ্রুবক রাশিগুলো আছে এই ধ্রুবকগুলোর মধ্যে ওয়াই এম এবং সিগমা এই তিনটে কেবলমাত্র কঠিনের তরল, তরলের আমরা ইয়ং গুণাঙ্ক পাবো না, গ্যাসেরও ইয়ং গুণাঙ্ক পাবো না, ক্লিনতর গুণাঙ্ক তো পাবোই না, কেন না, স্পর্শকীয় বল প্রয়োগ করলে তাকে প্রতিরোধ করার ক্ষমতা তরল বা গ্যাসের নেই, অর্থাৎ ক্লিনতর পীড়ন সেখানে সৃষ্টিই হয় না, ক্লিনতর পীড়ন জিরো, যার জন্য স্পর্শকীয় বল প্রয়োগ করলে সে পূর্বের অবস্থাতে আসেই না, কি হয় সামনে দিয়ে এগিয়ে যায় অর্থাৎ প্রবাহ হয়, যার জন্য তরল এবং গ্যাসকে একসঙ্গে বলা হয় প্রবাহী। আবার
পয়সন রেশিও কেবলমাত্র কোটি নেই বড়, দৈর্ঘ্য বাড় বেকার কোটি নেই। আর যেটা সবার মধ্যেই পাবো, কঠিন তরল গ্যাস তিন রকম পদার্থের মধ্যে আয়তন বিকৃতি গুণাঙ্ক আমরা পাবো, এদের মধ্যে রিলেশন আছে। তাহলে এই যে চারটে সংখ্যা আমরা পাচ্ছি ধ্রুবক রাশি স্থিতিস্থাপক সংক্রান্ত, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে 3/n + 1/k = 9/1, 1+σ = 1/y/2n, 1-2σ = y/3k, এবং σ = 3k - 2n/2 × ck + n, এগুলো আবার প্রমাণ করা যায়, কাজ স্টাডিজ আমরা এগুলো দেখব। যাই হোক, তাহলে এইগুলোর মধ্যে দুটো জানলে তিন নম্বরটা আমরা বাদ নিতে পারবো, এই রিলেশনগুলো আমরা যদি মনে রাখি, যেমন n আর k জানলে y বার করতে পারবো, σ n জানলে y বার করতে পারবো, বা y k জানলে সিগমা বার করতে পারবো, বা k n জানলে সিগমা বার করতে পারবো, এটা দুটো জানলে তিন নম্বরটা আমরা বাদ নিতে পারবো। এই দুটো রিলেশন থেকে দেখো আমরা একটু লিখতে পারি, প্রথম রিলেশন থেকে লিখতে পারি y = 2n × 1+σ, আর দ্বিতীয় সম্পর্ক থেকে লিখতে পারি y = 3k × 1-2σ, অর্থাৎ লিখতে পারি 2n × 1+σ = 3k × 1-2σ। এবার সিগমা যদি পজিটিভ হয় তাহলে এই দিকটা পজিটিভ, এই দিকটা পজিটিভ মানে এই দিকটা খুব পজিটিভ হতে হবে, তাই তো? এদিকটা পজিটিভ হতে হবে, তাহলে এই দিকটা পজিটিভ হওয়ার অর্থ 2σ should be less than 1, তার মানে σ is less than equal to, আপ সিগমার মান পেয়ে গেলাম একটা লিমিটিং পজিশন। আর সিগমা যদি নেগেটিভ হয়, সিগমা যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ বসালে কি হচ্ছে, এটা পজিটিভ মানে এদিকটা পজিটিভ হলো, তাহলে এই দিকটা পজিটিভ, এই দিকটা পজিটিভ হতো, তাহলে এই দিকটাকে পজিটিভ হওয়া মানে 1+σ is greater than equal to 0, তার মানে কি দাঁড়াচ্ছে, σ is greater than equal to -1, যেটা আমরা একটু আগে লিখেছি -1 less than σ less than r, থিওরিটিক্যালি আমরা প্রমাণ করতে পারি যে সিগমার মানটা -1 থেকে আপের মধ্যে, কিন্তু বাস্তব মান কি হবে, 0 থেকে আপের মধ্যে, কারণ নেগেটিভ সিগমার মান হতে পারে না। মনে করলে না, এল দৈর্ঘ্যের একটা তার, এল দৈর্ঘ্যের একটা তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু পাই আর স্কয়ার, আর হচ্ছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, দৈর্ঘ্য হলো এল, এর যদি আমি দৈর্ঘ্য বৃদ্ধি করা নিচে যদি একটা ওজন চাপিয়ে দিই তাহলে দৈর্ঘ্য বাড়বে, আমরা মনে করলাম এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এ, কত বলে এফ বল প্রয়োগ করার ফলে, এফ ইকুয়ালস টু এম, এফ বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এ, তাহলে এর অভ্যন্তর কি যেটা প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয়, এই প্রতিক্রিয়া বলটা দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দেয়, প্রতিক্রিয়া বল দৈর্ঘ্য বৃদ্ধিকে বাধা দেয়, তাহলে এই বাধার বিরুদ্ধে আমাকে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হয়েছে বা বলটা দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, তাহলে বলের বিরুদ্ধে কি হয়েছে, সরণ হয়েছে, যদি সরণ হয় তাহলে কি করা হয়েছে, কাজ করা হয়েছে, অর্থাৎ এই কাজটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে কিছু পরিমাণ কাজ করতে হয়েছে, সেই কাজটা এই তারের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে, এই সঞ্চিত শক্তিটা কখন রিলিজ হবে, যখন আমি ওজনটা ছেড়ে তুলে নেব তখন এটা কি হবে, গুটিয়ে পিছন দিক চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে সেই শক্তিটা ভালো, যখন আমার যদি বলে একটা গুলতি, গুলতিকে যখন আমি টেনে রেখেছি তাহলে কি এর মধ্যে কি কিছু পরিমাণ শক্তি আছে, ছেড়ে দিলে কি হবে, এর মধ্যে যে কুলের স্পিডটা তীব্র হবে গতিটা বার হয়ে যাবে, তাহলে গুলশক্তিটা পেলো করতে, এই যে সঞ্চিত শক্তি আছে সেই শক্তি থেকেই উৎশক্তি লাগবে, তাহলে সেই সঞ্চিত শক্তিটা আমরা হিসেব করবো যেটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি, তাহলে যখন দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 0 তখন বল কত, 0, যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি তখন তারপর বলটাও 0,
তাহলে তখন এল ফোর কে আর কে বল ছিল শূন্য, যখন দ্রুত বৃদ্ধিটা স্মল এল তখন তারপর কে আর কে বল হচ্ছে এফ, অর্থাৎ এই দৈর্ঘ্য বৃদ্ধিটা পরিবর্তনশীল বলের দ্বারা হয়েছে। প্রথমে বল ছিল জিরো, তারপর যেমন যেমন দৈর্ঘ্য বৃদ্ধি তেমনি বলটা বেড়েছে, একই বলে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এল ইজ প্রপোর্শনাল টু এইচ, দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রযুক্ত বলে সমান হবে, যেমন যেমন প্রযুক্ত বলটা বেড়েছে তেমনি তেমনি দৈর্ঘ্য বৃদ্ধিটাও বেড়েছে। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য বার করার দুটো পদ্ধতি আছে আমাদের, একটাকে বলি আমি ইন্টিগ্রেশন দিয়ে, আর একটা বল বল বার, অর্থাৎ আমরা মনে করতে পারি যে পুরো তারটা দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হয়েছে শূন্য থেকে স্মল এল সেটা জিরো প্লাস এফ বাই টু এই গড় বলের দ্বারা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যখন দৈর্ঘ্য বৃদ্ধি শূন্য ছিল তখনও এই বল ক্রিয়া করছে, যখন দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল তখনও এই বলই ক্রিয়া করছে। কিন্তু বাস্তবে কি, প্রথমে বলটা ছিল শূন্য, শেষে বলটা হয়েছে, অর্থাৎ বলের পরিমাণ আস্তে আস্তে অল্প অল্প করে বেড়েছে। সেটা না করে আমরা কি বলছি যে পুরোটাই এফ বাই টু গড় বলের দ্বারা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, অর্থাৎ একই পরিমাণ বল ক্রিয়া করছে। তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য কি বলে, বল ইন্টু চরণ। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য এল দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্য সমান গড় বল ইন্টু চরণ, গড় বল কত এফ বাই টু, চরণ কত এল, এটা এখানে ছিল এখান থেকে এনে এসছে, তাহলে এফ বাই টু ইন্টু এল, এটাই হচ্ছে কৃতকার্য। আর এটাই হলো আমার কি সঞ্চিত স্থিতি শক্তি। আর এখান থেকে বলতে পারি এফ কে আমরা বার করে নিতে পারি, এফ সমান কি না ওয়াই সমান, যদি তারের উপাদানে এই অঙ্কনাঙ্ক ওয়াই তাহলে ওয়াই সমান আমরা জানি এফ বাই এ ডিভাইড বাই এল বাই এ, বা বজ্রগুণ করলে এফ বাই এ সমান ওয়াই এল বাই এল, বা এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই স্মল এল বাই এল ইনটু আবার এখান থেকে আরো কতগুলো জিনিস আমরা পর পর আনতে পারি, আসছি একটা একটা একক আয়তনের সঞ্চিত স্থির যেটাকে আমরা শক্তি ঘনত্ব বলতে পারি, একক আয়তনে সঞ্চিত কত না সঞ্চিত স্থির শক্তি হয়ে যায়, আর বাই হাত স্থিতি শক্তি বাই হাত স্থির শক্তি কত ওয়াই এ স্মল এল বাই টু এল, বাই হাত কত এ ইন্টু বাই এক্স স্কোয়ার এল, পাই আর স্কোয়ার ইন্টু এল হচ্ছে এই তারটা কি আর পাই আর স্কোয়ার মানে হচ্ছে তাহলে এ ইন্টু এল, আর এখান থেকে লেখা যেতে পারে ওয়াই এ এল স্কোয়ার বাই টু এল, এটা নিচে এক মানে ওয়ান বাই এল এল, তাহলে এ এ কেটে গেল সমান লেখা যেতে পারে হা ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এইটা যেমন লিখতে পারি তেমনি আবার এইখান থেকে আমি একক আয়তনের সঞ্চিত স্থির শক্তি যদি ধরি এটা হচ্ছে স্থির শক্তি এফ বাই ইন্টু স্মল এল বাই আয়তন কত এ ইন্টু ক্যাপিটাল এল, মানে কি দাঁড়াবো এফ বাই টু ইন্টু স্মল এল বাই এ এল, তার মানে আমি কিন্তু হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এফ বাই এল কি বলে পিড়ো আর স্মল এল বাই ক্যাপিটাল এল বিকৃত, তার মানে একক আয়তনের সঞ্চিত স্থির শক্তি সমান হাফ ইন্টু পিড়ো ইন্টু বিকৃত, এটাও আমরা বলছি ঠিক আছে। আর এখান থেকে লেখা যায় এখানে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান হচ্ছে এফ বাই এ বাই ওয়াই, এফ বাই এ যদি এস লিখি তাহলে এস বাই ওয়াই, এস হচ্ছে পিলন এখান থেকে লিখি এটাকে এখানে নিয়ে গেলাম এল বাই এল, তাহলে এফ বাই এ ডিভাইড বাই ওয়াই, এফ বাই এ মানে হচ্ছে পিলন এস লিখলাম বাই ওয়াই, যদি এখানে বসায়
তাহলে লেখা যেতে পারে হাফ y into s by y তার হোল স্কয়ার মানে হাফ y into s স্কয়ার y স্কয়ার y তাই লিখতে পারি s স্কয়ার y